আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব, মাঝে মাঝে আমাদের গলা শুকিয়ে যায়, গলা শুকনো লাগা কি কোনো সমস্যা নাকি ভালো, এ বিষয়টি নিয়ে আজ আমি আলোচনা করব। আমাদের অনেকেরই নানা কারণে গলা শুকনো লাগে, তবে এটা দীর্ঘদিন ধরে হলে শরীরের সমস্যা বলে চিকিৎসকরা বলে থাকেন। এবার আমি আলোচনা করব কি কারণে গলা শুকনো লাগে আমাদের। ফেসবুক, টুইটার ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হাল ফিলে করোনা নিয়ে নানান পোস্ট ঘুরে বেড়াচ্ছে, যাদের মধ্যে কয়েকটি পোস্ট এমনও দাবি করছে যে ড্রাই থ্রোট বা গলা শুকনো থাকলে নাকি শরীরের অধিক মাত্রায় জীবাণু প্রবেশ করে। মানেটা বেশ সহজ যে কোভিড-19 সংক্রমণের দিকে ইঙ্গিত করছে। ভয় পাবেন না, এই দাবি একেবারেই সত্যি নয়। এই সঙ্গে থাই স্বাস্থ্য বিভাগের কথা বলতেই হয়, কেননা সম্প্রতি তারা বলেছেন যে এরকম কোনো তথ্য তারা দেননি। শুধু তাই নয়, অন্য চিকিৎসাবিদরাও সহমত হয়ে বলেছেন যে ড্রাই থ্রোট হলেই সংক্রমণের আশঙ্কা বৃদ্ধি পায় না। সত্যি বলতে কি, ড্রাই থ্রোট বা গলা শুকনো লাগা একদমই জীবাণু সংক্রমণ বাড়িয়ে তোলার জন্য দায়ী নয়। জীবাণু আমাদের শরীরে কোষ ও শ্বাসনালীর মাধ্যমে প্রবেশ করে এবং ফুসফুসে গিয়ে পৌঁছায়। অতএব ড্রাই থ্রোট হলে যে জীবাণু সংক্রমণ হবে তা একেবারেই নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা আচমকা থাইল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগ ড্রাই থ্রোট নিয়ে পড়ল কেন? আসলে গুজব ছড়িয়েছে সোশ্যাল মিডিয়া, ভাইরাল হয়েছে একটা থাই পোস্ট। থাই ভাষায় প্রকাশিত সেই পোস্টের তর্জমা অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয় বলছেন যে ইনফ্লুয়েঞ্জার খুবই সাংঘাতিক, অতএব সতর্কতা অবলম্বনের পদ্ধতি হল গলার মেমব্রেন বা পর্দার আর্দ্রতা বজায় রাখা, গলা কখনোই শুকনো হতে না দেওয়া। তাই তেষ্টা পেলেই পানি পান করতে হবে, কারণ যদি গলার মেমব্রেন শুকনো হয়ে যায় তাহলে জীবাণু শরীরে প্রবেশ করবে। সেই পোস্টের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। স্বাস্থ্য বিভাগের অন্তর্গত ব্যুরো অফ রিস্ক কমিউনিকেশন অ্যান্ড হেলথ বিহেভিয়ার ডিপার্টমেন্টের ডিরেক্টর ডক্টর সুথা চোতানাপন কিন্তু বলেছেন স্পষ্টই, এই দাবি মিথ্যা। ড্রাই থ্রোট হওয়ার সঙ্গে জীবাণু সংক্রমণের সম্পর্ক একেবারেই তার মতে অপ্রাসঙ্গিক। আবার চুলালঙ্কন বিশ্ববিদ্যালয়ের প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডক্টর থিরা অয়ারাতা নারাতো বলেছেন একই কথা। ডক্টর থিরারার মতো এই যে ড্রাই থ্রোট জীবাণু সংক্রমণ বাড়ায় না, জীবাণু আমাদের শরীরে কোষ ও শ্বাসনালীর মাধ্যমে প্রবেশ করে এবং ফুসফুসে গিয়ে পৌঁছায়। কাজে ড্রাই থ্রোট হলেই যে জীবাণু সংক্রমণ হবে তা একেবারেই নয়। পাশাপাশি যাদের অস্বস্তি কাটাতে কাশতে হয় তাদের পানি পান করার পরামর্শ দিয়েছেন, যদিও তিনি বলেছেন এটা জীবাণু সংক্রমণ প্রতিরোধ করার কোনো পন্থা নয়। বন্ধুরা, তাহলে বুঝতেই পারলাম যে আমাদের গলা শুকিয়ে থাকলেই যে জীবাণু প্রবেশ করবে এমন কোনো কথা নয়, তবে গলা শুকনো লাগলে অবশ্যই আমাদের পানি পান করা উচিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না।